তাহলে ডিস্ট্রিবিউটর দিবে সেটা তো আমাদের করতে হবে। ভালো আছে ওনার জন্য একুশ বাইশ তেইশ পঁচিশ তিরিশ একচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নবছর পঞ্চাশ কাজ আমাদের আপনি বললেন এক কিলোর প্যাকেট সাড়ে দশ কিলো তাহলে সেটা আপনাকে নজরে আনতে হবে অর্ধেকের অর্ধেক দিচ্ছেন আপনি মানে একেবারেই মানা যাবে না লোককে তো প্রাপ্য দিচ্ছেন না আপনি আপনি ছবিগুলো নিলেন ওই যে রেশন যে কার্ড গুলো আছে এখানে তার সঙ্গে ছবি নিলেন যদি রাজীব বাবু যদি একটা গম খারাপ বেরোয় আমি তো আপনাদের ইন্সপেকশন এখানে কেন রাখবে আর স্যার আমি এখানে গমের বস্তা গেলাম ইমিডিয়েটলি সরিয়ে ওটা নিয়ে চলে কোথায় খারাপ রাখছে আপনি দেখেন না যে পোকা দিলে এই ডিসিশনে পোকা দেওয়া সে চিনে ফেলবে মালিক অভিযোগ নাম্বার এটা শুধু এলাম না আমরা এখানে আজকে এলাম সব জায়গাতেই পাওয়া যাবে এরকম স্যাম্পল দেখার কথা এগুলো দোকান আপনি চেক করেন আরে মাঝে মাঝে আছে যেখানে যান সেখানে দেখেন কি আছে কিনা স্যার ব্যাপার গুলো না আপনার এখানে এসে ঠিক করার না সবাইকে ডেকে নিয়ে আসি আপনি বলে দেন আপনি দেখুন এখান থেকে চেক আপ করুন আমরা পরের সাথে যাচ্ছি আমি স্যার প্রথমে বলি আমাদের রেশন ব্যবসা খুব ক্ষতিপূর্ণ ব্যবসা এই ব্যবসা স্যার সঠিকভাবে করা যায় না যদি আমাদের সরকার না দেখে তাহলে আমাদের স্যার অবস্থা খুব খারাপ এক কুইন্টাল চিনি নিয়ে যান ন টাকা কমিশন আপনার চাল এক কুইন্টাল চাল আমরা আনতে গেলে স্যার এমনিতে আমার হ্যান্ডিগ্লোভস দু কিলো করে হয় আমাদেরকে সরকার দেয়ও না এবং ছিচল্লিশ সাতচল্লিশ টাকা করে আমরা ভাড়া পাই আমাদের ভাড়াই লাগে পঞ্চাশ ষাট টাকা আমরা কি করে স্যার চলব আমাদের যদি সরকার যদি কিছু না করে দেয় আজকে আমার বাড়িতে স্যার তিনখানা ছেলে
বউ স্বামী স্ত্রী ইএমআই পাস করে বসে আছে, সেটা কোনো যুক্তি না। তার জন্য কি করেন, সরকার দেয় না দেয় না বলছেন? এই তো স্যার, এইভাবে লোকজনকে বলে টোলে একটু কম বেশি করে চালিয়ে কোন রকমের জীবিকা নির্বাহ করছি। মানে কম দেন লোককে? হ্যাঁ, একটু কম বেশি করে চালিয়ে বুঝিয়ে সুঝে করতে হচ্ছে। বেশি মানে কি কম দেন? না কম দি না, বুঝিয়ে সুঝে বলছি করছি, কি করবো স্যার। এই যে প্রশাসনের লোক কষ্ট করে চলছি। আপনার গ্রাহকরাই তো বললেন যে চাল কম পাচ্ছে, না চাল তো কম দিন স্যার, দু কিলো স্কেল দু কিলো স্কেল দিচ্ছি, আটাটা দুই একটা স্যার কম দিই, যেহেতু ফাটা টাটা থাকে। চিনি চিনি স্যার পাইলা ফেস্টিভ্যাল একটা চিনি ছিল 32 টাকা কিলো পচা। আপনি স্টক দেখাতে পারেন? হ্যাঁ স্টক আছে, যদি দেখেন আপনি। না না, আমার কাছে যা মালপত্র আছে সব স্যাররা দেখে গেলেন। হ্যাঁ, কিছু আমারও ভুল ত্রুটি আছে, স্যাররা বলে গেলেন, আমি আগামীতে চেষ্টা করবো ভালো হওয়ার। কি নাম আপনার? গৌরচন্দ্র স্যার। আমরা তো চাইছি যে ডিলার বেতন আছে কিনা, আমরা জানি না ব্যাপারটা, জানো তো ব্যাপার জিজ্ঞাসা করছি স্যার। আপনাদের সবাইকে বলছি এইখানে এই একটা খাতা আছে, প্যাড দেখুন, প্যাড আছে স্যার, কতগুলো কার্ড আছে, কি মাল কতটা পান? 60 কার্ড আছে আমার, ওই তো 7 থেকে 15 দিনে 7 থেকে 8টা পাই আর 7 থেকে 6। খারাপ বলতে কিরকম থাকে? খারাপ বলতে খাওয়াই জানে বাজে, আর সময় মাঝে মাঝে ভালো। কি কি খারাপ? খারাপ পোকা হয়ে যায়, আলু পোকা, আটায় পোকা। ভালো মাল তো দেওয়ার কথা, ভালো মাল তাই কথা, কারণ এখানে দাদির ফিটেই পাচ্ছি। কি করেন তাহলে এই পোকা জিনিসগুলো? পোকাগুলো কি করবো, ধারে দিতে খাই, তাহলে তো গরু বাছুরি খাওয়াই, আর কি করবো, ওরকম খারাপ জিনিস খাওয়া যায় কি, আর শরীরে অসুখ হবে। তো ডিলার তো বলেন না, ডিলার বলবো যা দিচ্ছে সেটাই আমরা পাচ্ছি, তোমরা যদি ভালো জিনিস কোথা দিয়ে দেবো। খারাপ মাল নিতে হবে, খারাপ মাল দিচ্ছে। আজকে কি ডিএম এসছেন, প্রশাসনের লোকজন এসছেন, কি বললেন? এই তো এই জিজ্ঞাসা করলাম কিরকম কি মাল পাও, কি লোক কি পাও। আপনারা কি খুশি? খুশি এখন আমি বললাম যেটা দিচ্ছেন সেটাই বললাম। আর পূজার পূজার সময় বাড়তি কিছু জিনিস পেয়েছেন? না। কি নাম আপনার? আমাদের আজকে গোটা জেলা জুড়ে সমস্ত আধিকারিকরা, আমাদের ডিপুটি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরাও আছেন, বিডিও সাহেবরা আছেন, আমাদের এডিএম সাহেব, আমি আমরা সবাই ঘুরছি, ইভেন এসপি সাহেবের তরফ থেকে টিএমবির অফিসাররাও আজকে ঘুরছেন। আমাদের ফুড সাপ্লাই যে রেশন শপগুলো রয়েছে, ডিস্ট্রিবিউটার গোডাউন রয়েছে, সেগুলো জায়গায় আমরা ইন্সপেকশন করছি, দেখছি সেখানে যে গাইডলাইনগুলো আছে সেগুলো ঠিকঠাক মানা হচ্ছে কিনা, মানুষের যে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা মানুষ ঠিকঠাকভাবে পাচ্ছেন কিনা। গোটা জেলা জুড়ে আমাদের টার্গেট আছে, আমরা বেশিরভাগ রেশন শপকে আজকে একদিনে সিঙ্গেল ইন্সপেকশন রাখা হয়েছে এই জন্যই, এবং আগে থেকে না জানিয়ে, যাতে আমরা কোনো জায়গায় যদি সমস্যা থাকে সেটাকে গিয়ে যাতে আমরা র্যান্ডাম ইন্সপেকশনে যাতে আমরা করতে পারি, এবং গোটা জেলায় যাতে একই সঙ্গে হয়, আমরা আজকে গোটা জেলা একই সঙ্গে করছি। আজকে এখানে আমি এলাম এই রেশন শপটাতে, এখানে বেশ কিছু অ্যানোমালিজ আমরা পেয়েছি, আমার সাথে ডিসি অফিসও ছিলেন, চিফ ইন্সপেক্টরও ছিলেন, সাপ্লাই আমাদের যে দপ্তরের, এখানে বেশ কিছু অ্যানোমালিজ পাওয়া গেছে, মানুষকে আটা
তাদের যতটা প্রাপ্য তার চাইতে কম দেওয়া হচ্ছে। রেজিস্টারগুলো প্রপারলি মেনটেন করা হয়নি। আমাদের যে গম আছে, গমের কোয়ালিটি অত্যন্ত খারাপ মানের গম আছে। সেগুলো যেগুলো আগে এসছে সেগুলোকে আগে ছাড়ার কথা, সে সমস্ত সিস্টেমগুলোকে ফলো করা হয়নি। এখানে গ্রিভেন্স রেজিস্ট্রেশনের নাম্বার থাকার কথা, স্যাম্পল মেনটেন করার কথা মানুষকে দেখানোর জন্য, সেগুলো করা হয়নি। বেশ কিছু আমরা এখানে রেশন কার্ডও পেলাম ডিলারের কাছে, সেগুলো খুব গ্রেভ অ্যানোমালিজ, এগুলো পাওয়া গেছে। আমরা এগুলো তদন্ত করে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিচ্ছি। স্টকের কি অবস্থা? স্টকেরও বেশ কিছু অ্যানোমালি আমরা পেয়েছি, হিসেব নিকেশ এখন চলছে। বেশ কিছু অ্যানোমালিস পাওয়া গেছে, সেগুলো হিসেব নিকেশ করে আমরা পুজোর সময় যে বাড়তি জিনিস দেওয়া হয়েছিল মানে, হ্যাঁ সেগুলো এখানে দেখলাম যে ডিলার সেগুলো নেননি, সেগুলোকে তিনি কোথায় রেখেছেন তার কোনো সদন্ত দিতে পারলেন না। ডিস্ট্রিবিউটরের কাছে রাখা আছে, কেন রাখা আছে তার কোনো সদন্ত উনি দিতে পারেননি। আমরা অ্যাকশন নেব। যেটা স্যার নির্দেশ দিবেন, সাড়ে ছ হাজার কার্ড আছে, তার তিনটে এফোর এর পাতা লাগাতে অনেক হবে। আমরা স্যার দশ একটা বস্তার গম তুমি খোলার পর কি করে বোঝো যে গমটা ভালো কিনা? হ্যাঁ, দেখো যদি খারাপ গমটা কেন খুললে?